হার্দিক পান্ডিয়া 2023 আইপিএলের পরাজিত অধিনায়ক, কিন্তু মুখের হাসি ম্লান হয়নি। তিনি হেরেও খুশি, কারণ হারতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে। হারলেও দলের খেলায় খুশি হার্দিক পান্ডিয়া। চেন্নাই সুপার কিংস ভালো খেলেছে বলে জিতেছে, হেরে গিয়ে বললেন তিনি। পরপর দুবার আইপিএল জেতার মুখে দাঁড়িয়েছিলেন হার্দিক পান্ডিয়া, কিন্তু শেষ বলে হারতে হলো চেন্নাইয়ের কাছে। গুজরাট টাইটান্সের অধিনায়ক বলেন, আমি ধোনির জন্য খুশি, যদি হারতেই হয় তাহলে ধোনির বিরুদ্ধেই হারা ভালো। নিজের দলের খেলায় খুশি হার্দিক পান্ডিয়া। তিনি বলেন, আমাদের দল সব জায়গায় ভালো খেলেছে, হৃদয় দিয়ে খেলেছি আমরা, যেভাবে লড়াই করেছে দল তাতে আমি গর্বিত। আমাদের একটাই লক্ষ্য ছিল, জিতলে একসঙ্গে জিতব আর হারলে একসঙ্গে হারব, কোনো অজুহাত দেব না এই হারের। চেন্নাই আমাদের থেকে বেশি ভালো খেলেছে তাই জিতেছে।